আচ্ছা, তোমরা পেজ নাম্বার 172 এটা খোলো, খুলে এখানে পরিবৃত্ত অঙ্কন এই জিনিসটা ছবিটা বের করো। এখানে দেখতে পাচ্ছ তিনটে মাপ দেওয়া আছে বাহুর, এবং ত্রিভুজটা যেটা দেওয়া আছে তিনটে বাহুর মাপে ত্রিভুজ দেওয়া আছে। ত্রিভুজ বিভিন্ন শর্তে আমরা আঁকতে পারি। এখানে দেওয়া আছে তিনটে মাপ, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার। এই মাপের একটা বৃত্ত অঙ্কন, এই ত্রিভুজ অঙ্কন করতে হবে, তারপর এই ত্রিভুজটার পরিবৃত্ত অঙ্কন করবে। আর পরিবৃত্তটা তার মানে সেটা দেখছো ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে গেছে। এবার স্টেপ বাই স্টেপ আমরা কীভাবে ড্রয়িং করবো সেটা আমি তোমাদের ভিডিও দেখাবো, বোঝাবো, এবং সেই মতো করে তোমরা ড্রয়িংটাও আমার সঙ্গে করবে। যেহেতু তোমাদের ত্রিভুজ অঙ্কনের কোনো সমস্যা নেই, তাহলে কিন্তু এইটার ড্রয়িংটা করতে আর অন্য কোনো সমস্যা হবে না এবং সময়ও লাগবে না। তবে এখানে একটা উপপাদ্য আমি বলি, ক্লাস 9-এ একটা উপপাদ্য পড়েছিলে, তারই একটা ধর্ম এই পরিবৃত্ত অঙ্কন। তোমরা ক্লাস 9-এ একটা উপপাদ্য পড়েছিলে, মনে করে দেখো, যে কোনো ত্রিভুজের বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক ত্রয় সমবিন্দু, মনে আছে? ওয়ারেস ওয়ারেস টু মাচ লেট। আচ্ছা ঠিক আছে, এই এইরকম একটি উপপাদ্য পড়েছিলাম, মনে আছে তোমাদের? যে ত্রিভুজের যে কোনো ত্রিভুজের বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক ত্রয় সমবিন্দু, যে কোনো ত্রিভুজের বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক ত্রয় সমবিন্দু, এটা কি মনে আছে? কুণাল মনে আছে? স্যার আমার প্রেজেন্টটা একটু নিয়ে নেবেন? আচ্ছা একটু ওয়েট করো, এখন রেকর্ডিং হচ্ছে, আমি নিচ্ছি, পরে নিচ্ছি। চ্যাট বক্সে স্যার আমি ওই সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য ছিল, সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য। আচ্ছা যদি ভুলে গিয়ে থাকো আমি তাহলে 9-এর বই থেকে দেখাতে পারি। তোমরা কি একটু দেখবে উপপাদ্যটা? ঠিক আছে দেখো। সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য 233। দেখো সমবিন্দু সংক্রান্ত যে উপপাদ্যের এই যে চ্যাপ্টারটা ছিল, তোমরা ক্লাস 9 এখন 10-এ উঠেছো, ক্লাস 9-এ তোমাদের কিভাবে ক্লাসটা হয়েছে আমার মনে নেই। আমি গতবার 10-এ ক্লাসটা তো নিয়েছিলাম। এর পরের পেজে আছে এই 234। আমি দেখাচ্ছি তোমাদের, এইখানে দেখো পরিবৃত্ত, পরিকেন্দ্র, পরিবেশাদ্ধ, পরিবৃত্ত, এই জায়গাগুলো কিন্তু বলা আছে। হ্যাঁ এই জায়গাগুলো তোমাদের যদি মনে না থাকে 9-এর এইটা কিন্তু একটু ভালো করে দেখতে হবে। ত্রিভুজের বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু, অর্থাৎ এই যে এবি, বিসি এবং সিএ, এই যে তিনটে বাহু আছে তাদের বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক, অর্থাৎ DEF হলো মধ্যবিন্দু। সেখানে যদি তুমি লম্ব আঁকো তাহলে তিনটে লম্বই এই ও বিন্দু দিয়ে যাবে। আর আমরা যে পরিবৃত্ত অঙ্কন করছি সেই পরিবৃত্তিতে কিন্তু OA, OB এবং OC এই ব্যাসার্ধ নিয়েই বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে এইখানে এই উপপাদ্যের শেষে একটা জিনিস লেখা আছে, এই উপপাদ্য এবং তার পরের উপপাদ্যের শেষে আর একটা অনুসিদ্ধান্ত লেখা আছে, আমি দেখাচ্ছি। হ্যাঁ এই 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 যে বলছে দেখো, ত্রিভুজ শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করলে যে পাদবিন্দু পাচ্ছি সেটা হলো লম্ববিন্দু। যার একটু এগিয়ে চলো, আমি দেখাচ্ছি তোমাদের। আচ্ছা এটা অন্তর্বৃত্ত বলেছে, পরিবৃত্তটা একটু আগে আছে।
আচ্ছা, পরিবৃত্তের কথাটা এইখানটাতে বলেনি, অন্তর্বৃত্তটা বলেছে, ভরকেন্দ্রটা বলেছে। ঠিক আছে, আমি মূল ছবিতে চলে যাচ্ছি। মূল ছবির একটু প্রয়োগ আছে, সেখানে আমি চলে যাচ্ছি। আমি সেখান থেকে দেখাচ্ছি, এটা অনুসিদ্ধান্ত হিসেবে একটা লেখা থাকতো নতুন বইটা। তো এই যে, এই যে ছবিটা লক্ষ্য করো, এই যে বৃত্তটা শীর্ষবিন্দু দিয়ে গেছে, আর আমরা মূল উপপাদ্যের ছবিটা যদি আসি তাহলে লক্ষ্য করো, এই যে বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ড, অর্থাৎ ওডি, ওই এবং ওএফ আমার এবি, বিসি এবং সিএ বাহুর ওপর লম্ব এবং সমদ্বিখণ্ডিত, অর্থাৎ ডিএফ হচ্ছে সম মানে মধ্যবিন্দু, তারা ও বিন্দু দিয়ে তিনটে যাবে, এটা উপপাদ্যটা এখানে প্রমাণ করা আছে। এবার ওএ, ওবি এবং ওসি এই ব্যাসার্ধ নিয়ে যদি আমি বৃত্ত অঙ্কন করি তাহলে আমার এবি সি শীর্ষবিন্দু দিয়ে যাবে, তার মানে সেটাই হলো এটার হচ্ছে পরিবৃত্ত। আর ও বিন্দুটাকে বলা হচ্ছে পরিকেন্দ্র। এখন তার মানে এটা পরিষ্কার যে আমি একটা সম্পাদ্যের পরিবৃত্ত আঁকতে গেলে যে কোনো ত্রিভুজের, তাহলে প্রথম কাজ কি, আমাদের ত্রিভুজটা অঙ্কন করতে হবে যে শর্তে ত্রিভুজ দেওয়া আছে। 2 নম্বর কাজ হলো কি, অন্তত 2টো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আমরা ড্রয়িং করব। তাহলে লম্ব সমদ্বিখণ্ডক ড্রয়িংটা করা মানে কি, তার মানে কোন সরলরেখাকে কিভাবে লম্ব সমদ্বিখণ্ডক ড্রয়িং করে সেটার পদ্ধতি প্রয়োগ করে 2টো লম্ব সমদ্বিখণ্ডক যেখানে ছেদ করবে সেই বিন্দুর সঙ্গে শীর্ষ বিন্দুগুলোর ব্যাসার্ধের মাপ নিয়ে বৃত্তটা আঁকতে পারলেই আমার পরিবৃত্ত হয়ে যাবে। আচ্ছা, উপপাদ্যের প্রথমে আমি একটু আসি, এখানে পরিকেন্দ্রটা নিয়ে ওখানে কিছু বলেনি, এখানে কিছু বলেছি কিনা দেখি। এইখানে কিন্তু বলছে এই যে মেপে হাতে কলমে তোমাদের করতে বলছে, ত্রিভুজ এবিসির এবি, বিসি, সি এর লম্ব সমদ্বিখণ্ডক কিন্তু সমবিন্দু, তাহলে দুটির বেশি বিভিন্ন সরলরেখা সাধারণ বিন্দু থাকলে সরলরেখাগুলি সমবিন্দু সরলরেখা বা কনকারেন্ট লাইন্স বলা হয়। তাহলে এখন ওএ, ওবি এবং ওসি এই তিনটের পরিমাপ হচ্ছে যদি সমান হয় তাহলে ও বিন্দুটাকে কি বলবো, ও বিন্দুটাকে বলবো আমরা পরিকেন্দ্র, আর ও বিন্দুকে কেন্দ্র করে যে বৃত্ত পাবো সেটাকে আমরা বলবো পরিবৃত্ত। তাহলে ওএ, ওবি এবং ওসি হলো ত্রিভুজ এবিসি এর পরিব্যাসার্ধ। এই জায়গায় কথাটা বলেছে, আগে উপপাদ্যের নিচে লেখা থাকতো সিদ্ধান্তটা। ঠিক আছে, আমরা এবার এইখান থেকে আমরা এবার সম্পাদ্যে আমাদের চলে আসছি। তাহলে দেখো, তাহলে প্রথম আমার কাজ হবে কি, দেখো সম্পাদ্য আঁকবার সময় তোমাদের আমি কতগুলো স্টেপ বলি। প্রথমত তোমাদের ইনস্ট্রুমেন্ট বক্সটাকে রেডি করবে কিভাবে। আচ্ছা, প্রত্যেকে একটু ভিডিও মোডে আসো দেখি, আছো আশা করি সবাই। তোমরা ইনস্ট্রুমেন্ট বক্সটা কিভাবে রেডি করবে, ইনস্ট্রুমেন্ট বক্সের জন্য 2টো পেন্সিল রেডি রাখবে সব সময়। পেন্সিলগুলোকে একদম শার্পনার দিয়ে শার্প করে রাখবে। পেন্সিল কম্পাসের সঙ্গে যে পেন্সিলটা লাগানো থাকবে সেটা দিয়ে কিন্তু কেবলমাত্র বৃত্ত চাপ আঁকবার জন্য ব্যবহার করবে, বোঝা গেল? আর আরেকটা পেন্সিল যেটা শার্প করা থাকবে শার্পনার দিয়ে, সেটা দিয়ে হচ্ছে ত্রিভুজের নাম, সরলরেখা, অঙ্কন ইত্যাদি এইগুলো তোমরা করবে। কারণ বৃত্ত চাপ যত নিখুঁত করতে পারবে তত তোমার হচ্ছে পয়েন্ট, ইন্টারসেক্টিং পয়েন্টটা সুন্দর হবে এবং ছবিটা সুন্দর হবে। তাহলে পেন্সিল বক্স, তোমার জ্যামিতি বক্সের মধ্যে 2টো পেন্সিল কাটা থাকবে, 2টো পেন্সিলে পুরোনো ইউজ অ্যান্ড থ্রো পেনের ক্যাপ পরিয়ে রেখে দেবে পেন্সিলটাকে শার্প করে, কারণ ওই পেন্সিলটা যেন না ভেঙে যায় পরীক্ষার আগের এবং যখনই ড্রয়িং করতে বসবে তার আগের প্রস্তুতি। কারণ তোমাদের বেশিরভাগ কিন্তু আমি দেখি পেন্সিলের কারণে তোমাদের বৃত্তচাপগুলো এমনভাবে ছেদ করেছে তার বিন্দুটা এক্স্যাক্ট কোথায় আমরা ধরতে পারি না, ফলে নম্বরটা কাটা পড়ে যায়। এবং তোমরা যখন সরলরেখা ড্রয়িং করো তখনও কী হয়, সরলরেখাটা এপাশ ওপাশ দিয়ে চলে যায়। তাহলে এই সাবধানতা প্রথম অবলম্বন করবে ভালো ছবি এবং ভালো নম্বর পাওয়ার জন্য। আচ্ছা, 2 নম্বর, যে যখনই ড্রয়িং করবে খাতাটাকে ফ্রেশ খাতা নিয়ে তোমরা ড্রয়িং করবে, ফ্রেশ পেজে, কাটাকাটি করবে না। আচ্ছা, এই পরিবৃত্ত অঙ্কন করার জন্য প্রথমে তোমাকে কী করতে হচ্ছে, ত্রিভুজের পরিমাপ যা দেওয়া থাকবে সেই মতো তোমাকে ত্রিভুজটা ড্রয়িং করতে হবে। তোমাকে যদি 3টে বাহুর পরিমাপ দেওয়া থাকে তাহলে কী করবে, খাতার উপরে এই আফ্রিদি, আফ্রিদি শেখ তোর হাতে কি ওটা? হ্যাঁ, না হাতে কিসে, গিফট বক্স? গিফট বক্সটা কেন নিয়েছিস, গিফট বক্সটা কেন নিচ্ছিস তুই এখন হাতে?
করিস না। আচ্ছা শোন, রেকর্ডিং হচ্ছে তো, পুরোটাই কিন্তু রেকর্ডিং হচ্ছে, তোর ক্যামেরা দিয়ে কি আসছে সামনে সব দেখা যাচ্ছে, শোন মন দিয়ে। খাতার উপরে বাঁ দিকে তিনটে বাহুর যে মাপ দেওয়া থাকবে, সেই তিনটে বাহুর পরিমাপ তুমি প্রথম স্কেলের সাহায্যে মেজারমেন্ট করে ড্রয়িং করে নেবে, ঠিক আছে? যদি ত্রিভুজ আঁকবার জন্য দুটো বাহু একটা কোণ দেওয়া থাকে, তাহলে তুমি দুটো বাহু এবং আরেকটি কোণকে তুমি চাঁদা দিয়ে এঁকে রেখে দেবে। যদি কি না কোণটা চাঁদা ছাড়া আঁকা সম্ভব না হয়, যদি তোমার কোণটা, যে কোণটা মাপ দেওয়া থাকবে ত্রিভুজের, সেটা যদি কম্পাস দিয়ে তুমি করে ফেলতে পারো, তাহলে সেটা ড্রয়িং না করলেও চলবে, সেটা ডাইরেক্ট ছবিতে তুমি করতে পারো। বোঝা গেল? ধরো তোমাকে এমন দিলে 56 ডিগ্রি কোণ দিলে, একটা ত্রিভুজ আঁকো যার দুটো বাহুর পরিমাপ দেওয়া আছে এবং বাহু দুটোর মধ্যেকার কোণ হলো 56 ডিগ্রি। তা 56 ডিগ্রিটা তুমি কম্পাস দিয়ে আঁকতে পারবে না, তাহলে তুমি কি করবে, চাঁদা দিয়ে এঁকে সেই কোণের সমান করে কোণ আঁকবে। কিন্তু এমন দিলো 60 ডিগ্রি বলে দিল, তা 60 ডিগ্রি বলে দিলে সেটা তুমি ডাইরেক্ট ছবিতে তুমি করতে পারবে, তাহলে তোমার কোনো সমস্যা হবে না। কিন্তু পরিমাপগুলোকে খাতার উপরে বাঁ দিকে পরিষ্কার করে লিখে রাখবে এবং কত সেন্টিমিটার নিচ্ছ সেটাও কিন্তু তুমি উল্লেখ করে দেবে সেখানে। আচ্ছা এবার চলে আসো, আমি আমার বই থেকে আমি দেখাচ্ছি। তাহলে তোমরা এখন খাতায় যেটা করবে, আমি যে পরিমাপগুলো বলছি প্রত্যেকে খাতার উপরে বাঁ দিকে স্কেল দিয়ে সেই পরিমাপগুলো ড্রয়িং করো। 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজ আঁকতে বলেছে এবং তার পরিবৃত্ত আঁকতে বলেছে। তাহলে 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার বাহুগুলো স্কেলের সাহায্যে তোমরা খাতার উপরে বাঁ দিকে পরিষ্কার করে আঁকো, যেমন এই ঠিক ছবিটার উপরে আঁকা আছে এবং প্রত্যেকটার পরিমাপ দেওয়া আছে পাশে, তুমি পাশে দিতে পারো বা লাইনের উপরে উপরে দিতে পারো, যেটা তোমার সুবিধা হয়। যথেষ্ট গ্যাপ দিয়ে পরিষ্কার করে তুমি এটা লিখবে। তাহলে প্রত্যেকে প্রথমে স্কেল দিয়ে এই তিনটে লাইন ড্র করো, আমি দেখবো, তারপর পরবর্তী স্টেপ আমি দেখাবো। হয়ে গেলে আমাকে একটু বলবে। 5, 6 আর 7। স্যার করে নিয়েছি, মানে এবার ওই সরলরেখাগুলোর মানে যে লাইনগুলো টেনেছি তার মাপ দিতে হবে এবং তার নাম দিতে হবে নাকি? না না, নামটা তুমি কেমন দেবে ছবিতে সেটা তো তুমি এখন জানো না, নামটা এখন দিও না। তুমি পরিমাপ মানে 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার বলেছে, সেই পরিমাপটা তুমি লেখো, ঠিক আছে? ওকে স্যার, হয়ে গেছে। আচ্ছা প্রত্যেকের হয়েছে? সায়ন চক্রবর্তী আমার হয়ে গেছে। আচ্ছা প্রত্যেকের হয়ে গেছে। আচ্ছা এখানে কারো বাকি থাকলে আমাকে বলো, বুঝতে অসুবিধে থাকলে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এগোচ্ছি এবার। আচ্ছা তাহলে তিনটে বাহুর মাপ দেওয়া থাকলে ত্রিভুজটা কি করে অঙ্কন করে আমি একবার একটুখানি চটপট দেখিয়ে দিই একটা ভিডিও থেকে। আশা করি তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ। যেমন দেখো, কনস্ট্রাক্ট ট্রায়াঙ্গেল এক্স ওয়াই জেড ইন হুইচ এক্স ওয়াই ইকুয়াল টু 4.5 সেন্টিমিটার, YZ ইকুয়াল টু 5 সেন্টিমিটার, ZX ইকুয়াল টু তোমার 6 সেন্টিমিটার বলেছে। তাহলে এই এইটা হলো তোমার এখানে বাহুর মাপ দেওয়া আছে কি 5, 6, 7। তাহলে কিভাবে আমরা ড্রয়িংটা করছি একবার এক ঝলকে একটু দেখে নাও, আর তোমরা যারা পারছো তার ত্রিভুজ ড্রয়িংটা তোমরা অলরেডি করা শুরু করো, আর যাদের একটু অসুবিধা আছে তারা এই ভিডিওটা থেকে দেখে নাও ত্রিভুজ কি করে আঁকা যায় তিনটে বাহুর পরিমাপ দেওয়া থাকলে। Instruction: We will draw a rough figure from which we will get an idea on how to proceed stepwise in our construction. তার মানে কি বললো, যে আমরা এরকম একটা ত্রিভুজ আঁকবো, ABC নাম দিতে পারো, XYZ নাম দিতে পারো, তার মানে এইরকম একটা ত্রিভুজ আঁকবো, কিন্তু কিভাবে আমরা আঁকবো এবার পদ্ধতিটা সেটা বলতে যাচ্ছে। Step 1. From the rough figure, it is clear that first we have to draw a line YZ. তার মানে এবারে কি করলো না, এক্স ওয়াই একটা, এক্স জেড বা ওয়াই জেড বা এবি একটা, তুমি যে কোনো নাম দাও। আচ্ছা তোমার ছবিতে কি কি পরিমাপ দেওয়া আছে? 5, 6, 7। তুমি প্রয়োজন মনে করলে 7 সেন্টিমিটারের থেকে একটু বড় একটা বাহু তুমি ড্রয়িং করো। আচ্ছা আমি একটা হোয়াইট বোর্ড ওপেন করছি এর সঙ্গে, ওয়েট।
আচ্ছা প্রত্যেকে খাতার উপরে এরকম ভাবে পাঁচ ছয় সাত লিখেছে এবং এরকম ভাবে পাঁচ সেন্টিমিটার ছয় সেন্টিমিটার লিখবে, সাত সেন্টিমিটার লিখবে। আচ্ছা এবার যে কোনো একটা বাহুর মাপের থেকে বড় বাহুর একটা দৈর্ঘ্য তুমি প্রথমে খাতায় টেনে নাও। সেটা ধরো আমি ধরে নিলাম আমি এরকম একটা বড় টেনে নিলাম, নিয়ে আমি এটার নাম দিলাম এ এক্স, ঠিক আছে। এই এ এক্স থেকে এই সাত সেন্টিমিটারের পরিমাপের সঙ্গে সমান করে মানে কম্পাসটা তুমি দুটো এন্ড পয়েন্টে বসাবে, বসিয়ে সাত সেন্টিমিটারের পরিমাপ নেবে, এ বিন্দুতে বসিয়ে তুমি সাপোজ এ বি অংশ কেটে নাও, ওকে এরকম ভাবে এ বি অংশ কেটে নাও। এইটুকু সবার হচ্ছে কিনা আমাকে বলো। আচ্ছা এবার কে ঢুকছে আর বেরোচ্ছে বলতে পারবা? আকিব শেখ। আচ্ছা এবারে কি করবে না, পাঁচ আর ছয় দুটো মাপ দেওয়া আছে, তুমি এই দুটোর সঙ্গে যে কোনো একটার মাপ তুমি নাও। পাঁচের মাপ নিয়ে এ বিন্দুতে বসিয়ে একটা তুমি সাপোজ এখানে বৃত্তচাপ আঁকো এরকম, ঠিক আছে। তারপর একই রকমভাবে ছয় সেন্টিমিটার মাপ নিয়ে বি বিন্দুতে আর একটা বৃত্তচাপ আঁকো, সেটা দেখো এইরকমভাবে হয়তো কাট করেছে। এবার তুমি এটার নাম দেওয়া হচ্ছে সি বিন্দু, তাহলে এ এবং সি এটা তুমি যোগ করো। এ এবং সিকে তুমি যোগ করো আর এদিকে বি এবং সিকে তুমি যোগ করে দাও, তাহলে আমার ট্রায়াঙ্গেল এবিসি হলো কি শর্তে না তিনটে বাহুর পরিমাপ দেওয়া আছে। এবার আমি তোমাদের বলি, ধরো ড্রয়িংটা তুমি কমপ্লিট করতে পারোনি কোনো কারণে, পরীক্ষায় সময় পাওনি কি কিছু হয়েছে, তুমি একদম ফ্রেশ করে এ পর্যন্ত যদি এঁকে থাকো, কখনো কখনো টিচার মেরিট দিয়ে থাকেন, তবে টার্গেট হচ্ছে কমপ্লিট করা। আচ্ছা এর পরবর্তী স্টেপ কি, আমরা এ বি বি সি বা সি এ এই যে কোনো তিনটে বাহুর যে কোনো দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডকটা ড্রয়িং করবো। আচ্ছা লম্ব সমদ্বিখণ্ডক কীভাবে ড্রয়িং করে এটা তোমাদের সকলের মনে আছে না, আমি একটু দেখাবো ভিডিওতে, বলো। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো ব্যাপার না একদম সোজা ব্যাপার, আসলে অনেকদিন চর্চা করা হয়নি, ভুল হয়ে গেছে। দেখো এখানে বই থেকেই একটা হয়তো মাপ দিয়ে এখানে একটা ভিডিও পাওয়া গেছে, দেখো একের দাগে দুইয়ের অঙ্কটা তোমাদের করে দেখাচ্ছি কি করে তোমরা পরিবৃত্ত আঁকবে। একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 5.2 সেমি, এখানে সমদ্বিবাহু ত্রিভুজ দুইয়ের অঙ্কটা করাচ্ছে, সমদ্বিবাহু মানে দুটো বাহু সমান, আর আমাদের তিনটে বাহুই সমান নেই, অসমান বিষমবাহু ত্রিভুজ, কিন্তু পদ্ধতি হচ্ছে একই এবং সমান বাহু প্রত্যেকটির দৈর্ঘ্য 7 সেমি। এই ত্রিভুজটা তোমাদের পরিবৃত্ত আঁকতে হবে, ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহু দুটো দৈর্ঘ্য 5.2 সেমি, না সরি ভূমির দৈর্ঘ্য 5.2 সেমি এবং সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। সব সময় তোমাকে একটা ত্রিভুজ দেওয়া থাকবে, কারণ ত্রিভুজ না হলে তার পরিবৃত্ত আঁকা যাবে না, তাই ত্রিভুজের ডিটেলসটা তোমাকে সব সময় দেওয়া থাকবে, বিভিন্ন ফর্মে দেওয়া থাকবে, তোমাকে সেই ত্রিভুজটা এঁকে তারপরে তার পরিবৃত্ত আঁকতে হবে। তো ভূমির দৈর্ঘ্য কত? 5.2 সেমি। আমরা একটা 5.2 সেমি সরল রেখা প্রথমে টেনে নিচ্ছি, 5.2 সেমি, ঠিক আছে। এখান থেকে আমি একটা 5.2 সেন্টিমিটার সরল রেখা টেনে নিলাম, ঠিক আছে। আর সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, আর একটা আমি 7 সেন্টিমিটার সরল রেখা টেনে নিচ্ছি, তাহলে এটা হচ্ছে 6 এই 7 সেন্টিমিটার, তাহলে আমি একটা 7 সেন্টিমিটার সরল রেখাও টেনে নিলাম। আচ্ছা কোনটা কত সেন্টিমিটার তোমরা অবশ্যই লিখে দেবে, তাই আমিও এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে 5.2 সেমি। আর আচ্ছা এইখানে একটু বলি, তোমরা শুনতে পাচ্ছ তো এটা? হ্যাঁ ঠিক আছে, এটা কোনো একজন শিক্ষক মহাশয়ের ভিডিও, শিবনাথ দাস স্যার, তার ওনার ভিডিওটা আমি দেখাচ্ছি বাংলায় পেয়েছি বলে,
তা ওনাকে সম্মান জানিয়েই বলছি। তোমাদের কিন্তু আমি বলেছি কম্পাসের পেন্সিলটা দিয়ে কিছু লিখবে না, কেবলমাত্র বৃত্তচাপ আঁকার জন্য। এখানে যদিও ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে, তোমরা তোমাদের মতো করবে, আমি যেভাবে বলেছি তোমরা পদ্ধতিটা দেখো এখানে, ঠিক আছে? কারণ এই যে পেন্সিলটা বারবার লিখতে লিখতে যখন পেন্সিলটা ভোঁতা হয়ে যাবে, তখন বৃত্তচাপগুলোর পরিমাপ সঠিকভাবে আসে না। সেই জন্য পেন্সিল কম্পাসের পেন্সিলটা আর কিছু কাজে ব্যবহার করবে না, দাগ টানা এবং নাম লেখার জন্য আর একটা পেন্সিল ব্যবহার করবে, ঠিক আছে? দেখো এটা হলো 7 সেন্টিমিটার, ঠিক আছে? তো এই দুটো সরলরেখা দ্বারা প্রথমে আমরা ত্রিভুজটা এঁকে নিই। ত্রিভুজটা এঁকে নিচ্ছি, যে কোনো একটা লাইন তোমরা আগে টেনে নাও, যে কোনো একটা লাইন, জেনারেলি তোমার পছন্দ মতো যে কোনো একটা লাইন টানতে পারো। এবার ভূমিটা কত বলেছিল, 5.2 সেন্টিমিটার। তাহলে প্রথমে 5.2 সেন্টিমিটারের মাপ নিয়ে নাও, ঠিক আছে? তাহলে কম্পাস আমি এখানে বসালাম, বসিয়ে 5.2 সেন্টিমিটারের মাপ আমি সমান করে নিয়ে নিলাম। এবার এই 5.2 সেন্টিমিটার, ভূমি যেহেতু 5.2 সেন্টিমিটার বলেছে, 5.2 সেন্টিমিটারকে আমি এখানে টানলাম, ঠিক আছে? এবার 7 সেন্টিমিটার বলেছে সমান বাহু দুটোর প্রত্যেকটি দৈর্ঘ্য। এবার আমি 7 সেন্টিমিটার মাপ নিচ্ছি, 7 সেন্টিমিটার মাপ নিয়ে এবার এখানে বসিয়ে একটা 7 সেন্টিমিটার কেটে নিচ্ছি, ঠিক আছে? তাহলে এই একটা 7 সেন্টিমিটার কাটছি এবং ভূমির অপর প্রান্তে বসিয়ে আর একটা 7 সেন্টিমিটার আমি কাটছি। তাহলে ত্রিভুজটা আমরা আঁকতে পারলাম। এটা এটা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ হলো, মানে এই ড্রয়িংটা হলো কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ। তা আমাদের ক্ষেত্রে কিন্তু বিষমবাহু ত্রিভুজ, আর অন্য কোনো সমস্যা না, ফারাকটা হচ্ছে এই জায়গাতে। তো এটা বইয়ের দুই জায়গার অঙ্ক, কোনো সমস্যা নেই। আমি একটু ভিডিওটাকে এগিয়ে দিয়ে তোমাদের, আচ্ছা কেউ মাইকটা অন করছে, ওয়ারেস মাইকটা বন্ধ করো অবয়। আচ্ছা আমি তোমাদের ভিডিওটা একটু এগিয়ে দিচ্ছি, লম্ব সমদ্বিখণ্ডকটা কিভাবে করা হয়েছে সেটা তোমরা লক্ষ্য করো, তা নাহলে একটু সময় লেগে যাচ্ছে। ত্রিভুজের বাহুচাপ নিয়ে এই সরলরেখার অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে আমি এদিকে, আমরা সঠিক জায়গায় পৌঁছেছি, মানে যে দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক করবে সেই দুটো বাহুর দুই প্রান্তে কম্পাসটা বসাবে এবং অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেবে, যেটা সায়ন বলল আর কুণাল বলেছে। কাটলাম এবং এদিকে একটা কাটলাম, ঠিক আছে? এবার এখানে বসাও, কিছু একটা নয়েজ হলো কি ভিডিও থেকেই অটোমেটিক, কুণাল বলতে পারিস? ভিডিও দেখেই হয়েছে, মানে যেটা দেখাচ্ছিলে। আচ্ছা ঠিক আছে, সরি, নাও এখানে বসিয়ে এদিকে একটা কাটো এবং এদিকে একটা কাটো। তাহলে দেখো অর্ধেকের বেশি মাপ নিয়ে, অর্ধেকের বেশি মাপ নিয়ে দুদিকে বসিয়ে কিন্তু কেটেছে। তাহলে তোমাদের এই রকম ভাবেই তোমরা করো কাজটা, ঠিক আছে? এবার এখানে বসাও, এখানে বসিয়ে এদিকে একটা কাটো এবং এদিকে একটা কাটো। দেখো এই এই পর্যন্ত যাদের হয়ে যাচ্ছে, তারপরে এই যে দুটো বৃত্তচাপ ছেদ করলো, এদেরকে স্কেল দিয়ে তোমরা যোগ করো। এ পর্যন্ত কুণালের তো হয়ে গেছে, আশা করি কুণাল, ওয়ারেস বা রোহিত তোমাদের হয়ে গেছে, সায়নেরও হয়ে গেছে, অগ্নিশ্বর বা তোমরা এই পর্যন্ত কাজটা করে ফেলো। হ্যাঁ রোহিত, হয়েছে কি তোমার? স্যার হয়ে গেছে। সবার হয়ে গেছে? হ্যাঁ স্যার। সঞ্জয়, সঞ্জয় বর লাস্টে জয়েন করলে, হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, কারো অসুবিধা থাকলে বলো, না হলে আমি ভিডিওটা এগিয়ে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? আমি তাহলে এগিয়ে দিচ্ছি। এমন ভাবে সমদ্বিখণ্ডক যেমন টানলে এটা লম্ব সমদ্বিখণ্ডক, তেমন আরেকটা বাহুরও লম্ব সমদ্বিখণ্ডক করে। এবার এই তো এই দুটোকে জুড়ে দাও, এখানে বসিয়ে দেখো আরেকটা অন্য বাহু করছে, এদিকে একটি বৃত্তচাপ এবং এদিকে একটি বৃত্তচাপ আঁকলাম। এবার এই দুটোকেও জুড়ে দিতে হবে, তো এই দুটোকে জুড়ে দাও, একটু ভালো করে দেখে জুড়বে যাতে ঠিক জায়গায় বসে। এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, মানে এই যে পয়েন্টটা যখন কানেক্ট করছো, তোমাদের হয় কি এই যে ঠিক যেখানে বৃত্তচাপ ছেদ করেছে এই কানেকশনটা তোমরা করতে গিয়ে স্কেলটাকে সরিয়ে ফেলো, সরিয়ে ফেললে আর কি কেন্দ্রটা সঠিকভাবে তৈরি হয় না, তখন আমরা যে পরিবৃত্ত পাই তখন শীর্ষবিন্দুগুলো থেকে সরে যায়। এটাকে যদি জুড়ে দিই তাহলে আমরা অপর বাহুটাকেও সমদ্বিখণ্ডিত করে ফেললাম, 3 নম্বর বাহুটাকেও সমদ্বিখণ্ডিত করলে এই বিন্দুটা দিয়ে যাবে, এটা হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র, ঠিক আছে, বা পরিকেন্দ্র।
আমরা একটা ব্যাসার্ধ টেনে নিই, যে কোনো একটা শীর্ষবিন্দু পর্যন্ত বাহু টানলে ডট ডট দিয়ে টানতে পারো, নাও টানতে পারো, তবে টেনে দিচ্ছি বইয়ে টানা থাকে। তোমরা এবার ডটেড লাইন দিয়ে যে কোনো শীর্ষবিন্দু, তিনটে শীর্ষবিন্দুকে কানেক্ট করতে পারো বা নাও পারো। এইখানে দেখো এখনো ছবিতে কিন্তু কোনো নাম দেওয়া হয়নি, সেটা আমরা পরে লাস্টে দিচ্ছি। তিনটে শীর্ষবিন্দুর অর্থাৎ কেন্দ্রবিন্দুতে কম্পাসটা বসিয়ে তিনটে শীর্ষবিন্দুর সঙ্গে পরিমাপ নাও। একটা ডট করেছে, তোমরা তিনটেই কানেক্ট করতে পারো, কোনো অসুবিধে নেই, না করলেও অসুবিধে নেই। এবার ঠিকভাবে এরকমভাবে বৃত্তটা ড্রয়িং করার আগে শীর্ষবিন্দু তিনটেতে কম্পাসটার পেন্সিলটাকে একটু ঠেকিয়ে দেখে নেবে যে তিনটি সমদূরবর্তী হলো কিনা, মানে সাবধানতা আর কিছু না, যাতে তিনটে শীর্ষবিন্দু দিয়ে ঠিক সঠিকভাবে আমার বৃত্তটা যায়। তাহলে লক্ষ্য করো এইরকমভাবে তুমি এবার বৃত্তটাকে ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দিলে দেখো বৃত্তটা কিন্তু তোমার তৈরি হয়ে গেল। তাহলে তৈরি হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু দুটো তিনটে লাইন একটু লিখবো এবং নাম দেবো, ত্রিভুজটার নাম এ বি সি তুমি যেমন ইচ্ছা দিতে পারো, নিচে যদি এ বিন্দু দাও উপরে পাল্টে দেবে, যেমন দাও কোনো অসুবিধা নেই। এবং সরলরেখা দুটো যেটা এঁকেছো লম্ব সমান্তরাল তাদের নাম দেবে, কেন্দ্রবিন্দু একটা নাম দেবে জিএইচ। এবার নাম দেওয়ার পরে তোমরা এবারে লিখবে যে ত্রিভুজ এবিসি এর ও কেন্দ্রীয় বৃত্তটাই হলো ওই উদ্দিষ্ট পরিবৃত্ত। এই লাইনটা লাস্টে তোমরা সম্পাদ্যের নিচে লিখে নেবে, দিলে হয় কি একদম ছবিটা একদম সম্পূর্ণ একদম কমপ্লিট হলো ছবিটা। দেখো যার পরিকেন্দ্র একই জিনিস লিখছে, ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত অঙ্কন করা হলো, যার পরিকেন্দ্র ও আর পরিবেশার্ধ আমরা বলতে পারবো ও এ, ও বি এবং ও সি। একটা বলেছে তোমরা তিনটেই সমান চিহ্ন দিয়ে লিখতে পারো, ও এ সমান ও বি সমান ও সি। আর এই বাহুর পরিমাপগুলো লিখে দিতে পারো, নাও লিখে দিতে পারো, আর কোনো সমস্যা নেই, খালি এই পর্যন্ত লিখলেই হবে। আচ্ছা বেশ, এবারে আমি চলে আসছি, কার কার ড্রয়িং করা কমপ্লিট হয়েছে আমাকে একটু বলো, আর কার কার একটু অসুবিধা হচ্ছে আমাকে বলো। হয়ে গেছে সবার, হয়ে গেছে ওয়ারেস হয়ে গেছে, যাক তোমাদের সবার সবাই যে ড্রয়িংটা করতে পেরেছে এটা খুব আমার ভালো লাগছে শুনে। আচ্ছা প্রত্যেকে কি খাতাগুলো একবার একটু শো করবে, আমি প্রেজেন্টেশনটা একটু বন্ধ করে দিচ্ছি, খাতাগুলো দেখতে সুবিধা হবে। একটু দেখাও দেখি, কিরণ মণ্ডল আমাকে দেখাও তো, সবাই ভিডিও মোডে এসো, কিরণ মণ্ডল খাতাটা আমাকে দেখাও। হ্যাঁ বাহ সুন্দর হয়েছে, ঠিক আছে গুড। আচ্ছা কুণাল কমপ্লিট হয়েছে, ওকে ওআরএসটা ওআরএস দেখা আমার, কুণাল কমপ্লিট হয়েছে কি স্যার? আমার একটু বেজে গেছে, আমি ঠিক আছে ঠিক আছে ঠিক করে দেখাও, ওআরএস আমাকে দেখাও। ঠিক আছে গুড, নিচে ওই দুই একটা লাইন কিন্তু লিখে ফেলবে, শুনতে পাচ্ছো অবৈধ? হ্যাঁ ওটা কিন্তু লিখবে, কারণ টার্গেট কিন্তু ম্যাক্সিমাম মার্কস ক্যারি করা, ভুলে যাবে না। ঠিক আছে, ওইটুকুর জন্য তোমাকে একটি নম্বর হয়তো কেটে নিতে পারে, কারণ তোমার পারফেকশন জাজ করবে। সায়ন চক্রবর্তী দেখাও, বাহ সুন্দর হয়েছে। সঞ্জয় বর, সঞ্জয় একটু দেখাও, বেঁকে গেছে যাক, আমি একটু বাঁকাটাই দেখি। আর একটু তোলো খাতাটা, একটু মুছে করো। আচ্ছা ঠিক আছে মুছে ঠিক করো। অগ্নিশ্বর দেখাও এবার, অগ্নিশ্বর খাতাটা দেখাও আমাকে। আচ্ছা সঞ্জয় বর মাইকটা বন্ধ করে দাও। আচ্ছা আফ্রিদি শেখ দেখাও, একটু বাকি দিল দাও। হ্যাঁ আফ্রিদি শেখ দেখাও,
ওআরএস মাইকটা বন্ধ কর। শুভজিৎ কয়াল দেখাও, শুভজিৎ কয়াল বেশ আচ্ছা ঠিক আছে। তাহলে ওই নিচের লাইনগুলো লিখে দিও আমি যেগুলো বললাম, ঠিক আছে? আচ্ছা সুদীপ মাঝি দেখাও, আমারটা একটু ভেঙে গেছে, বাঘাটাই দেখাও, বাঘাটাই দেখি। ঠিক আছে তুমি মুছে ঠিক করো, ঠিক আছে? আচ্ছা মাইকটা বন্ধ করে দাও। আচ্ছা এরপরে আফ্রিদি আর অগ্নিশ্বরকে ডেকে পেলাম না, অগ্নিশ্বর একটু বাকি আছে বললো। প্রিয়ব্রত কপাট দেখাও, আচ্ছা ট্রায়াঙ্গেল আঁকাটা একটু ভালো করে, হ্যাঁ আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও, তোমার এই সমদ্বিখণ্ডকের লাইনগুলো এরকম উপর দিয়ে গেল কেন? প্রিয়ব্রত কপাট দেখাও দেখি, আমার তো মনে হচ্ছে তোমার একটু ড্রয়িং করতে ভুল হয়েছে বাবা। শুনে নাও আমি কিভাবে বলছি, হ্যাঁ প্রিয়ব্রত কপাট তুমি একটু শুনে নাও, তোমার একটু ভুল হয়েছে আমার হচ্ছে, লাইনগুলো শীর্ষবিন্দু দিয়ে যাওয়ার মতো হয়েছে একটু বেঁকে। যে দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক করবো প্রথম সেই বাহুটাকে কি করব না কম্পাস দুই প্রান্তে বসিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেবো। আমি ভিডিওটা আর একবার দেখাচ্ছি তোমাকে, ও একটু একটু ওর কোনো একটু গণ্ডগোল হয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি ওকে। দেখো প্রিয়ব্রত একটু লক্ষ্য করো, দেখো কিভাবে হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক করছি, এই যে দুই প্রান্তে আমি কম্পাসটা বসানোর সময় অর্ধেকের বেশি অর্থাৎ ওই বাহুটার মাপ যা অর্ধেক হবে তার থেকে বেশি ব্যাসার্ধ নেব, নিয়ে আমরা দুই প্রান্তে বসিয়ে বৃত্তচাপ দুটো আঁকবো, তারা যেখানে ছেদ করবে তাদেরকে আমি স্কেল দিয়ে করব কানেক্ট করব, এবং এই স্কেল দিয়ে যোগ করব একটা একটা করে করে নেবো। আমি এরকম বৃত্তচাপ করে নিলাম আবার আর একটা করে নিলাম, সেরকমভাবে করবো না আমি। তাহলে কি হবে, কার সঙ্গে কাকে যোগ করতে হবে সরলরেখা সেটা কিন্তু আমার তালগোল পাকিয়ে যাবে, বুঝতে পারলে? যেমন এইটা করে নিলাম, এবার আরেকটা বাহুর করব, ধরো এখানে করছে কি এই নিচের বাহুটা করছে, তুমি বাঁ পাশের বাহুটাও করতে পারো, ভূমিটাকে করছে, তাহলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিচ্ছে, নিয়ে বৃত্তচাপটা আনছে। হ্যাঁ বলো। হ্যাঁ তো যখন মিডিলের বাহুটা কাটাবে তখন কি অর্ধেক অর্ধেকের বেশি নেওয়া হয়েছিল? সব সময় অর্ধেকের বেশি নিতে হবে, লম্ব সমদ্বিখণ্ডকের নিয়মটাই হচ্ছে যে বাহু সমদ্বিখণ্ডক নির্ণয় করবো তাকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে, বোঝা গেল? তা নাহলে তোমার ভুল হয়ে যাবে, আর একটা করে বাহু সমদ্বিখণ্ডক হয়ে যাবে, বৃত্তচাপ যোগ করে নেবে, তারপর আর একটা বাহুর কাজ করবে। কখনোই এমন করবে না যে সবগুলো একসঙ্গে করে নিয়ে যোগ করতে থাকবে, তাহলে কার সঙ্গে কাকে যোগ করবে সব তালগোল পাকি যাবে, বুঝতে পেরেছ? তুমি ওই ছবিটা ঠিক ঠিক করে নিও। হ্যাঁ আপনাকে স্যার একটু পরে করে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মাইকটা বন্ধ করে দাও, ভিডিও মোড অফ করব, ভিডিও মোড অফ করে দাও আর মাইকটা বন্ধ করে দাও। আচ্ছা রোহিত আমাকে দেখালি, রোহিত সুদীপ মাঝি তারিফ শেখ, আচ্ছা অগ্নিশ্বর এবার দেখা আমাকে, অগ্নিশ্বর কত দূর হলো, আর অনিশ ঘোষ স্যার তাড়াহুড়ো চোখ করে কেটে গেছে, আচ্ছা অনিশ ঘোষ পরে জয়েন করলি এত স্যার ভুলে গিয়েছিলাম, এই কথাটা বলিস না বাবা, সবাই জয়েন করছে, আমি সারা দিন পরে তোদেরকে একদম শিডিউল করে করছি, আর ভুলে গেছি স্যার নেটটা অন করা হয়নি আমি ভুলে গিয়েছিলাম। ঠিক আছে নেক্সট দিন থেকে সিনসিয়ার থাকি। আচ্ছা বেশ, এবার তোমাদের এইখানে পরিবৃত্ত অঙ্কনের দু একটা বিশেষ ঘটনা আমি একটু বলি, মানে ত্রিভুজ কেমন হলে তার পরিবৃত্ত কেমন হতে পারে। ধরো ত্রিভুজটা, হ্যাঁ শুনতে পাচ্ছি কুণাল, শুনতে পাচ্ছো তো তোমরা? হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো স্যার, বলছি যে বলছি আমি দেখাবো, দেখাও ছবিটা, একটু ঝাপসা লাগছে কুণাল, একটু আগে পিছিয়ে করো দেখি, তোমার খাতায় লাইটটা, হ্যাঁ এবার দেখতে পাচ্ছি, হ্যাঁ 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 ঠিক আছে সঠিক হয়েছে। আচ্ছা তুমি কি লিখেছো, অকেন্দ্রীয় পরিবৃত্ত অঙ্কন করা হলো, তুমি লিখবে ত্রিভুজ এবিসি এর অকেন্দ্রীয় পরিবৃত্ত অঙ্কন করা হলো, ঠিক আছে? ও শুরু ওই সামান্য ওয়ার্ডটা যোগ করতে যোগ করে দিতে হবে, কোন ত্রিভুজ ত্রিভুজ এবিসি, ঠিক আছে ঠিক আছে ওকে। হ্যাঁ
স্যার বাহুগুলোর মাপ না দিলেও হবে? বাহুগুলোর মাপ ওখানে লিখতে হবে না, বাহুগুলোর মাপ দিতে হবে না, তুমি খালি লিখবে ত্রিভুজ এবিসি এর অকেন্দ্রীয় পরিবৃত্ত অঙ্কন করা হবে, ঠিক আছে? আর কিছু না লিখলেও হবে। আচ্ছা এবার আমি দেখো, হ্যাঁ রোহিত দেখাবে, দেখাও, বাহ সুন্দর হয়েছে, তারপরে অঙ্কনটা দেখাও। ঠিক আছে। আচ্ছা তোমার কালিগুলো একটু অরেঞ্জ কালারের লাগছে কেন? অরেঞ্জ করেছি স্যার এটা। কেন, পেন্সিলটা কি অরেঞ্জ কালার ছিল? হ্যাঁ স্যার। পরীক্ষায় এটি করো না, কিন্তু এটা হাইলাইট করার জন্য না, পরীক্ষায় এটা করো না, কারণ এর জন্য অঙ্কের কোনো মার্কস পাবে না, বরং কাটা পড়ে যেতে পারে, মানে এটা সময় নষ্ট তোমার। তুমি পরিষ্কার পেন্সিল দিয়ে ডিপ ভালো দাগ করবে, এমন পেন্সিল দিয়ে দুটো আলাদা আলাদা কাটবে, একটা নাম দেওয়ার জন্য আর একটা বৃত্তচাপ আঁকার জন্য, যেভাবে বলে দিলাম সেভাবে করবে, তাতে তুমি ফুল মার্কস পাবে, এর জন্য সময় নষ্ট করার কোনো দরকার নেই। ঠিক আছে, হয়েছে, সুন্দর হয়েছে, ঠিক আছে। আচ্ছা এরপরে, আচ্ছা এবার আমি তাহলে দুটো একটা কথা বলি, যেটা আমি বলছি পরিবৃত্ত অঙ্কন করার ক্ষেত্রে পরিকেন্দ্রটা কিন্তু ত্রিভুজের বাইরে হতে পারে, যেমন এখানে পরিবৃত্ত যেটা আঁকলে কি হলো না, পরিকেন্দ্রটা হলো ত্রিভুজের মধ্যে হয়েছে। আমি তোমাদের দেখাচ্ছি হোয়াইট বোর্ডে, সাধারণভাবে যদি একটা ত্রিভুজে যদি উপরের কোণটা এরকম স্থূল কোণ হয়, ওয়ারেস কি শুনতে পাচ্ছিস তুই? কখন পরিকেন্দ্রটা বাইরে হবে তুই বলতে পারবি? পরিকেন্দ্রটা বাইরে হবে মনে নেই, তার মানে আমি যে সম্পাদ্য করাবো গত সপ্তাহে বলে দিয়েছিলাম, তুই একবারও চর্চা করিস নি বাড়িতে, আমি তো তোর কাছে একটু এক্সট্রা কোশ্চেন তো জিজ্ঞেস করবই, সেটা তুই কোনো চর্চাই করিস নি বাড়িতে। সাধারণভাবে যদি একটি কোণ স্থূল কোণ হয়, দেখো এই ত্রিভুজটা এবিসি, এই যে ত্রিভুজটা যদি বলি আমি এবিসি, তাহলে এই ত্রিভুজের দুটো কোণ সূক্ষ্ম কোণ আর একটা কোণ হচ্ছে স্থূল কোণ, এটা প্রায় ধরো 110-15 ডিগ্রির কাছে হয়েছে। তাহলে এইরকম ক্ষেত্রে দেখা যায় কি, পরিকেন্দ্রটা হচ্ছে আমার এরকম বাইরের দিকে আসে, লম্ব সমদ্বিখণ্ডক করলে বাহুগুলোর, তাতে কোনো সমস্যা নেই, আমার ওই এই পরিকেন্দ্রের সঙ্গেই আমরা হচ্ছে শীর্ষবিন্দুগুলো যোগ করে আমরা ড্রয়িংটা করব। আচ্ছা আমি তোমাদের একটা দেখাচ্ছি ভিডিও, এখানে পরিকেন্দ্রটা বাইরে হচ্ছে, এই যে লোক, এই ছবিটা দেখতে পাচ্ছো তোমরা? এইখানে দেখো স্থূল কোণের ত্রিভুজ হয়েছে, আমি একটু আগিয়ে দিচ্ছি, এখান থেকে লক্ষ্য করো স্থূল কোণের ত্রিভুজ ড্রয়িংটা, এবার দেখো ত্রিভুজটা কিন্তু মাপ টাপ দেওয়া আছে, একটা কোণের স্থূল কোণ দেওয়া আছে কি বাহু ছোট বড়ের জন্য স্থূল কোণই হয়েছে। সেক্ষেত্রে এখানটা লক্ষ্য করো যে বাহুগুলো লম্ব সমদ্বিখণ্ডক করেছে উপরের বাহু দুটোর, আর নিচেরটারও করেছে, নিচেরটা আমার করার কোনো দরকার নেই, যে তিনটে বাহু করার দরকার নেই, দুটো করলেই হবে, তিনটে করলে একই বিন্দুতে যাবে, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে কিন্তু এই যে কেন্দ্রটা হয়েছে, এই কেন্দ্রের সঙ্গে কিন্তু আমি এই শীর্ষবিন্দুগুলো যোগ করে আমি যদি বৃত্ত অঙ্কন করি, তাহলে যে পরিবৃত্তটা হবে সেটাই হচ্ছে আমার কিন্তু পরিবৃত্ত, এবং কেন্দ্রটাকে ও কেন্দ্রে রেখে বৃত্তটা কিন্তু এরকম বেশ বড় করে ঘুরবে, তাতে আমার কোনো সমস্যা নেই, আমার পরিকেন্দ্র পেলেই হলো, নিয়ম মেনে আমার আঁকলেই হলো। দেখো দেখতে পারলে? এবার আরেকটি প্রশ্ন আমি রাখছি তোমাদের কাছে, কে বলতে পারবে এটা? আমি, হ্যাঁ বলো না স্যার, আপনার কোশ্চেনটা মনে হয় আমার জানা আছে। আচ্ছা কোশ্চেনটা কি, কোশ্চেনটা বলো তো দেখি আমি কি করতে পারছি, তুমি গেস করেছো। মানে সমকোণী ত্রিভুজের উপর পরিকেন্দ্রটা তাহলে, মানে হ্যাঁ পরিকেন্দ্রটা তাহলে কোথায় হবে? এক্স্যাক্টলি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্রটা কোথায় হবে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে পরিকেন্দ্রটা হয় অতিভুজের মধ্যবিন্দু, এবং এই ধর্ম, এই ধর্মটাকে কাজে লাগিয়ে আমাদের অনেক শর্ট কোশ্চেনের অঙ্ক আসে, এবং এটার স্পেশালিটিটা এই জায়গাতে যে পরিকেন্দ্রটা অতিভুজের মধ্যবিন্দু হওয়ার জন্য কোনো একটা ত্রিভুজের মাপ দিয়ে দিল, সেখানে অতিভুজ দেওয়া আছে, অন্য দুটো বাহু দেওয়া আছে, দিয়ে তোমাকে পরিবেশার্ধ নির্ণয় করতে দিল শর্ট কোশ্চেন 2 নম্বরে। তাহলে পরিবেশার্ধ মানে কি, অতিভুজের যে বাহুটা দেওয়া আছে তার অর্ধেক করে দেবে। আমি দেখাচ্ছি তোমাদের বই থেকে, তোমরা লক্ষ্য করো, ওই ছবিটা দেখাবো আমি,
এই যে 3.5 4.5 সেমিমিটার বাহু বিশিষ্ট একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। আচ্ছা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে কি করে? না দুটো বাহু দেওয়া থাকলে সমকোণী ত্রিভুজ মানে তাদের মধ্যে কোণটা হলো 90 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রি কোণটাকে আমরা চাঁদার সাহায্যে আঁকার কোনো দরকার নেই, আমরা কিউআর মাপটা নিয়ে নিলাম, ধরো এটা 4.5 এর সমান মাপ নিলাম, নিয়ে ওই কিউ বিন্দুতে একটা সমকোণ আঁকবো। আচ্ছা কিউ বিন্দুটা সমকোণ কি করে আঁকে এটা নিশ্চয়ই আশা করি তোমাদের জানা আছে, নাহলে অসুবিধা হলে আমাকে বলো আমি বলে দেবো। যে কোনো একটা বৃত্তচাপ বসিয়ে এই এই বৃত্তচাপটাকে টেনে নেওয়া হলো, আমি হোয়াইট বোর্ডে দেখাচ্ছি, তোমরা বাড়িতে করবে। সমকোণী ত্রিভুজ আমি আঁকছি, প্রথমে একটা যে কোনো একটা বড় বাহু এঁকে নেবে, তার সঙ্গে তার পরিমাপে এ এক্স নিলাম আমি, ধরো বাহুগুলোর মাপ বললাম হচ্ছে আমি একটু ভেবে নিই 16 9 25, আমি এটা নিলাম, এবারে এ এক্স একটা বাহু নিলাম, তার থেকে আমি এ বি নিলাম 4 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটারের মাপ কেটে নিলাম। মানে সমকোণী ত্রিভুজ আঁকা হচ্ছে যার হচ্ছে সমকোণ ধারক বাহু দুটো হলো 3 সেন্টিমিটার আর হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে তোমরা কি করবে, হাতার উপরে বাঁ দিকে 3 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার এঁকে নেবে যেমন নিয়ম। তাহলে এ বি 4 সেন্টিমিটার, এ এক্স বাহু থেকে এ বি কেটে নিলাম। এবার এই এ বিন্দুতে সমকোণ আঁকবো, সমকোণ আঁকতে গেলে কি করবো, আমি কম্পাসটা এখানে বসিয়ে একটা যে কোনো বৃত্তচাপের বৃত্ত এরকম বৃত্তচাপ টেনে নেবো, নিয়ে তারপরে কম্পাসটার কোনো মাপের পরিবর্তন করব না, এখানে বসিয়ে পরপর আমি দুবার খেলবো, একবার এখানে আর একবার হচ্ছে এখানে, তারপরে কম্পাসটাকে বসিয়ে আবার এই জায়গাতে বসিয়ে একবার এখানে কাটবো, বৃত্তচাপ আসবে, এখানে বসিয়ে আর একবার কাটবো, আর একটা বৃত্তচাপ এখানে আসবে। তাহলে এইটা এটা যদি যোগ করে দেওয়া হয় তাহলে এইটা হয়ে গেলো আমার 90 ডিগ্রি কোণ। তোমরা জানো 90 ডিগ্রি কোণ কীভাবে আঁকে। এবার এই এটাকে আমি নাম দিলাম এ ওয়াই, এবার এ ওয়াই থেকে আমি 3 সেন্টিমিটারে মাপ করে এ সি অংশ কেটে নিলাম। তাহলে এবার বি এবং সি কে আমরা যোগ করে দিলাম, বি সি কে আমরা যোগ করে দিলাম, দিলে আমার এ বি সি সমকোণী ত্রিভুজ আঁকা হয়ে গেল। এরপরে কি, এরপরে সমকোণী ত্রিভুজে পরিবৃত্ত অঙ্কন করা আর এমনি ত্রিভুজে পরিবৃত্ত অঙ্কন করা যেমন নিয়ম তেমন নিয়মে করতে পারো, কোনো সমস্যা নেই তোমার। এবার দেখো তাহলে এখানে করেছে কি, কিউ আর ভূমি এবং পি কিউ যে লম্ব ছিল তাদের দুজনকে লম্ব সমদ্বিখণ্ড করেছে, করলে এই যে দুটো সরলরেখা ছেদ করেছে সেটা কিন্তু অতিভুজের ওপরে পড়েছে। আমরা এই অঙ্কটা পরীক্ষায় দিয়ে থাকি, কেন জানো, কারণ আমরা খাতাটা যখন সম্পাদ্যটা দেখি মানে খুলে তোমার ধরো সম্পাদ্যটা আমি দেখতে যাচ্ছি, প্রথম চোখটা আমাদের কোথায় যায় বলতো, এই যে দুটো সরলরেখার ছেদ বিন্দু অতিভুজের ওপর পড়েছে কিনা। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পেন্সিলের কাটিংটা ঠিক না থাকার জন্য অতিভুজ থেকে একটুখানি ডাউনে নেমে গেছে, কি একটু উঠে গেছে, আমরা ওখানটা একটা গোল করে দিয়ে একটা নম্বর সার্কেটে নিল। এইটাই দেখার এখানে কত সাবধানতার সঙ্গে তুমি এই ছবিটা আঁকতে পারো, যাতে করে এই লম্ব সমদ্বিখণ্ডক দুটো ছেদ বিন্দু অতিভুজের মধ্যবিন্দু হয়েছে কিনা আমি পরে যাচ করবো, অতিভুজের ওপরে পড়েছে কিনা তারপর মধ্যবিন্দু হয়েছে কিনা আমরা যাচ করি, অতিভুজের ওপর পড়েনি মানে তুমি ছবিটা গণ্ডগোল করেছো, সিনসিয়ারলি তুমি ড্রয়িং করো, বোঝা গেল ওয়ারেস, বোঝা গেল? তাহলে দেখো আমি যে এখানে পরিমাপটা এঁকেছি এটা থেকে কি সুন্দর একটা শর্ট কোশ্চেন আসতে পারে, তোমাকে বলে দিল একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ধারক বাহু দুটোর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার, ওই সমকোণী ত্রিভুজের পরিবেশার্ধ নির্ণয় করো। তাহলে অতিভুজটাও কিন্তু এখানে দেওয়া নেই, তাহলে অতিভুজ বের করতে গেলে আমি কি করব, তাহলে আমার ছবি অনুযায়ী অতিভুজ হলো বিসি, তাহলে বিসি মানে হচ্ছে রুট ওভার 3² + 4² পিথাগোরাসের উপপাদ্য দিয়ে, মাইকটা অফ করো, 3² + 4² মানে 25 হচ্ছে, তার মানে বর্গমূল হলো 5, তাহলে পরিবেশার্ধ কত হবে এই অতিভুজের অর্ধেক, তার মানে 2.5 সেন্টিমিটার, অর্থাৎ পরিবেশার্ধ হলো 2 নম্বরের অঙ্ক, পরিবেশার্ধ 5/2 মানে 2.5 সেন্টিমিটার। তাহলে একটা শর্ট কোশ্চেন কি সুন্দর বেরিয়ে আসলো, এটা ওয়ারেস করিস নি তাই তো? ঠিক আছে একটু অ্যাডভান্স চলতে হবে, তুই কখনো কখনো একটু তালগোল পাকাচ্ছিস, তোর ফোনে স্ট্যাটাসের সংখ্যাটা একটু বেশি হচ্ছে। আচ্ছা তাহলে আমরা কি করলাম, আর একটা কোশ্চেন এবার আমি করব, যে যদি ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হয় তাহলে তার বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক এবং পরিবেশার্ধ সবই কিন্তু সমান
হয়ে যাবে। তার মানে দেখো আমরা যদি সমবাহু ত্রিভুজ হয়ে ড্রয়িং করি তাহলে কি হবে, মানে সবকটা বাহুই হচ্ছে সমান, সবকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান। আচ্ছা তাহলে এইখানে তুমি যদি বাহুগুলো লম্ব সমদ্বিখণ্ডক আঁকো তাহলে দেখা যাবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বাহুগুলো লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে তোমার একদম এই শীর্ষবিন্দু দিয়ে যাবে, ঠিক আছে। তুমি যদি আর একটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকো তাহলে কি হবে, সেটাও একদম সমদ্বিখণ্ডিত হয়ে শীর্ষবিন্দু দিয়ে যাবে। এবার এখানে মজার ব্যাপার হচ্ছে তুমি যদি ডটেড লাইন দিয়ে কানেক্ট করো শীর্ষবিন্দুগুলোকে, তাহলে লক্ষ্য করো এই এই যে তুমি কানেক্ট করলে, ধরো আমি ও নাম দিলাম আর এটা নাম দিলাম এ বি সি, আমি তোমাদের হোম টাস্ক দিচ্ছি দেখবে তোমরা বাড়িতে করলে পারবে। তাহলে এই এবিসি ত্রিভুজের আমি যদি ওবি কে যোগ করি তাহলে এই ওবি মানে আসলে কি এসি বাহুর, এসি বাহুর সমদ্বিখণ্ডক সেই এখান থেকে গেছে একদম এরকম ভাবে যাবে। তার মানে সমবাহু ত্রিভুজের আমরা যদি পরিকেন্দ্র আঁকি তাহলে তার পরিব্যাসার্ধ কিন্তু কিসের সঙ্গে সমান হচ্ছে বলতো, শীর্ষবিন্দু থেকে আমি যদি এইগুলোর নাম দিই ডি ই এফ ই ই এফ, তাহলে সমবাহু ত্রিভুজের পরিব্যাসার্ধ তো হচ্ছে ও এ ও বি ও সি হলো, কিন্তু সেই সেইটা কি হচ্ছে না এ বি এডিটা হলো সমবাহু ত্রিভুজের উচ্চতা, তাই তো এডিটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা, তাহলে এই এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা। এখন পরিব্যাসার্ধ তাহলে কি হবে, তাহলে দেখো সমবাহু ত্রিভুজের এই যেহেতু তিনটে শীর্ষবিন্দু আমি এই যে তিনটে উচ্চতা তিনটে হচ্ছে একই বিন্দু দিয়ে গেছে, তাহলে এই ও বিন্দুটা আবার ভর কেন্দ্র, তাহলে কোন ত্রিভুজের ভর কেন্দ্রগুলো পরস্পরকে কত অনুপাতে বিভক্ত করে, 2:1 অনুপাতে। তার মানে পরিব্যাসার্ধ ও এ মানে কত, এডির এডির কত কত অংশ, 2/3, তাই তো আনুপাতিক ভাগার যদি করো কি কুণাল, তার মানে দেখো তোমাকে এখানে কিন্তু একটা মজার অঙ্ক দিয়ে দিতে পারে, সমকোণী ত্রিভুজ একটা সমবাহু ত্রিভুজের পরিব্যাসার্ধ নির্ণয় করতে বললো, তাহলে তুমি কি করে করবে, কারণ সমবাহু ত্রিভুজে যদি বাহু দেওয়া থাকে তাহলে তার উচ্চতা বের করতে পারবে, আর উচ্চতা 2/3 করলে তারা তার পরিব্যাসার্ধ পেয়ে যাবে, বোঝা গেল। এবং শুধু তাই নয়, সমবাহু ত্রিভুজ পরিবৃত্ত আঁকতে গেলে তুমি যে বাহুগুলো লম্ব সমদ্বিখণ্ডক করলে তাহলে তারা কিন্তু কোণেরও অন্তর্দ্বিখণ্ড, অর্থাৎ এই কোণ দুটোকে কিন্তু সমান দুভাগে ভাগ করেছে, বোঝা গেল। তাহলে কিন্তু ও বিন্দুটা কিন্তু ভর কেন্দ্র হওয়ার জন্য এই ঘটনা ঘটলো। তাহলে তোমাদের আমি একটু হোম টাস্ক দিয়ে দিই, আচ্ছা হোম টাস্কটা দেখে নাও। এইখানে দেখো এই এই যে তোমাদের আমি যেটা দেখালাম ভিডিওতে যে পরিকেন্দ্রটা বৃত্তের বাইরে এখানে দেওয়া আছে, তোমরা এখানে বই থেকে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, একটি সমদ্বিবাহু ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ, এই যে অঙ্কগুলো দেওয়া আছে তোমরা এগুলো করে ফেলো। এখানে কত পেজে আছে স্যার? এটা আছে 176 পেজে, কোষে দেখি 11.1। তোমরা এই একের দাগের এই 5টা অঙ্ক যদি করতে পারো, সম্পাদ্য যদি করতে পারো 6টা, এই 6টা সম্পাদ্য যদি করতে পারো তোমাদের পরিবৃত্ত অঙ্কন আর আটকাবে বলে আমার মনে হয় না। স্যার আমার প্রেজেন্টটা দিচ্ছি, মাইকটা বন্ধ করো।